প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজ আপনাদের সাথে আছে আমি সারা মেয়ে যাবেন চলে যাব পুরো খবরে দেশে করোনা ভাইরাসে আরও 54 জনের প্রাণহানি হয়েছে নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2928 জনে দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য জানানো হয় গেল 24 ঘন্টায় দেশে আরও 2275 জন নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে এতে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 223453 জন গেল একদিনে 1792 জন সহ সুস্থ হয়েছেন 123882 জন গত 24 ঘন্টা নমুনা পরীক্ষা করা হয় 10078 জনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত নৌপ্রধান এম শাহিন ইকবালকে ভাইস অ্যাডমিরাল র্যাঙ্ক পরিয়েছেন সেনা ও বিমান বাহিনী প্রধান সকালে গণভবনে তাকে ভাইস অ্যাডমিরাল র্যাঙ্ক ব্যাজ পরানো হয় তিনি সাবেক নৌপ্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন এম শাহিন ইকবাল আগামী 24 জুলাই 2023 পর্যন্ত 3 বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন দীর্ঘ 40 বছরের কর্মজীবনে তিনি দৃষ্টান্তমূলক সামরিক সক্ষমতা প্রদর্শন করেছেন পাশাপাশি চাকুরি জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও সামরিক কৌশলগত শিক্ষা অর্জন করেছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের 4 মামলায় 7 দিন করে মোট 28 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত প্রতারণার মামলায় 10 দিনের রিমান্ড শেষে দুপুরে শাহেদকে সিএমএম আদালতে তোলা হয় এর আগে উত্তরা পূর্ব থানার 1টি আর পশ্চিম থানার 3টি মামলায় 40 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন রিমান্ড শেষে বেলা 12টার দিকে এজলাসে তোলা হয় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদকে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় 3টি ও উত্তরা পূর্ব থানায় 1টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেকটিতে 10 দিন করে রিমান্ড চায় পুলিশ শুনানি শেষে আদালত 7 দিন করে মোট 28 দিনের রিমান্ড মঞ্জুর করেন আর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজের 21 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত জামিনের প্রার্থনা করেছি সম্মানিত আদালত সার্বিক শুনানিতে পরে জামিন আসামি দয়ার জামিন নামঞ্জুর করেন দিলে সমস্যা নাই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তার সাথে এই রিমান্ডের বিষয়টা বিবেচনা করা রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান আদালতে নিজের দোষ স্বীকার করেছেন শাহেদ আমরা বলেছি যেহেতু এই ঘটনার কারণ সম্পৃক্ত এর উদ্ধার প্রয়োজন আর সে তো আপনি জানেন যে ইতিমধ্যে যে সে আদালতেও কিন্তু সে প্রতারণাতে আশ্রয় নিয়েছিল গত তারিখে সে বলেছিল আদালতে যে সে করোনা রোগী অথচ তার আগের দিনে কিন্তু তার মেডিকেল টেস্ট হয়েছে সে করোনার কোনো আলামত পাওয়া যায়নি অথচ সে প্রতিটি ক্ষেত্রেই সে কিন্তু এ সময় মিথ্যার আশ্রয় নিচ্ছে প্রতারণার আশ্রয় নিচ্ছে অথচ এত বড় একটা হিনীয় অপরাধী যে অপরাধ করেছে তাকে তো জামিন পাওয়ার কোনো হকদার সে না এর আগে 16 জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শাহেদের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সাইফুল ইসলাম নয়ন এশিয়ান টেলিভিশন ঢাকা উপনির্বাচনে মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে ঢাকা 5 তথা যাত্রাবাড়ী ডেমরা এলাকার সমস্যা সমাধানে কাজ করার কথা জানিয়েছেন এশিয়ান গ্রুপ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হাউন রশিদ সিআইপি শনিবার বিকেলে উপনির্বাচন সামনে রেখে এক উঠান বৈঠকে এ কথা জানান তিনি বিস্তারিত ইমরান হোসেনের রিপোর্টে ঢাকা 5 আসনের উপনির্বাচন সামনে রেখে এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপির সমর্থনে এই উঠান বৈঠক যাত্রাবাড়িতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকে অতিথিরা বলেন আসন্ন নির্বাচনে ঢাকা 5 আসনের একমাত্র যোগ্য ব্যক্তি আলহাজ হারুনুর রশিদ সিআইপি আমরা চাই এই ঢাকা 5 আসনের উপনির্বাচনে আমাদের হারুন ভাই আগামী দিনে নির্বাচন হয়ে আমাদের সামনে আসুক তিনি যেন ঢাকার অভিমুখে বসে মানুষের জন্য সেবাটা করে দিয়ে যেতে পারেন তিনি এই 70 সুইসি বয়সে যেন জীবনে এই সুযোগটা পান সেজন্য আমরা দোয়া করি এবং জননেত্রীর কাছে আমরা ঐকান্তিক এক দাবি জানাই এই আসনের এমপি হিসাবে মহান আল্লাহ যেন তার অশেষ রহমতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুকূল্য পান আমরা ঢাকা পাশে হারুন রশিদ সিআইপি কে আপা দেন উনি কাজ করবো উনি কোনোদিন সায়দাবাদ বাস টার্মিনালে যাবে না উনি মাঝবাজারে উনি কাঁচাবাজার আড়তে যাবে না উনি ডেমরার গাড়ে যাবে না ওনার সন্তানেরা আসবে না এতটুকু বলতে পারি এই আসনে কোনো টেন্ডারবাজি কোনো মাদক ব্যবসা কোনো ভূমিদস্যুতা কোনো মাদকবাজি এই সমস্ত কিছুই সে থাকবে না সে শুধু একজন রাজনীতিবিদ নন
তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, একজন সমাজসেবক, একজন সংগঠক, এবং আমি তার নামের সাথে আর একটি বিশেষণ বিশেষায়িত করতে চাই, সেটা হলো তিনি একজন শিক্ষানুরাগী। আশা করি প্রধানমন্ত্রী যদি একটু স্মরণী দেখাইয়া ভালো মনে করে তারে দেয়, তো আশা করা যায় আমাদের সবার জন্য শুভকামনাই হবে। মানুষকে সাহায্য করার জন্য অনেক দূরত্ব আছে, এদিক বিবেচনা করে আমরা প্রাইম মিনিস্টারের কাছে সবিনয়ে অনুরোধ করছি, আমরা ঢাকা পাঁচ আসনে উপনির্বাচনে জনাব হারুন ভাইকে চাই। আমিও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাবো, একটা ভালো মানুষকে নমিনেশন দেন এলাকার উন্নয়ন করার জন্য। হারুন রশিদ সাহেবকে যদি এ অঞ্চলে মনোনয়ন দেওয়া হয়, আপনার হাতকে শক্তিশালী করবে। সে কোনোদিন যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছে, এদেশ স্বাধীন করেছে। এলাকার সমস্যা সমাধানে আসন্ন উপনির্বাচনে আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে মনোনয়ন দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান বক্তারা। জননেতা আলহাজ হারুনুর রশিদ সিআইপি স্যারকে মনোনয়ন দিয়ে ঢাকা পাঁচ আসনের জনগণের উন্নয়ন দুঃখ দুর্দশা লাঘবে সাহায্য করেন। আমি প্রধানমন্ত্রীর কাছে আমি এই আবেদনটা জানাচ্ছি, যাতে হারুন ভাইকে নমিনেশন দেয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আবেদন যে আলহাজ মোহাম্মদ হারুনুর রশিদ সিআইপি স্যারকে মনোনয়ন করা হোক। আল্লাহ ওনাকে অনেক দিয়েছে, আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে আমি আরো অনুরোধ করব, আমার এই শেষ সময়ে আমি যেন আমার হারুন ভাইকে উনি এখানে এই পাঁচ আসনের এমপি হিসাবে মনোনীত করেন। নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি উদারত আহ্বান জানাই। পাঁচ আসনের উপনির্বাচনে জনাব হারুন সাহেবকে নমিনেশন দেন। আমরা এই এলাকার লোক, আওয়ামী লীগের ইজ্জত রক্ষা করার জন্য যা করার আমরা অবশ্যই করব। এই পাঁচের উন্নয়নের জোয়ার আসে, সেই ব্যবস্থায় যেন নমিনেশন হারুন ভাই পায়, এই প্রধানমন্ত্রীর কাছে এই আকুল আবেদন। মামার ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, সে এশিয়ান টিভির মালিক, কিন্তু সেই জিনিসটা কিন্তু সে প্রকাশ করে না। সে একজন হারুন রশিদ হিসাবে কাজ করে যায় এবং দেশের জন্য, দশের জন্য কাজ করবে। আমাদের এইরকম লোকেরই দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার আকুল আবেদন, এক মুক্তিযোদ্ধা, জনদরিদ্রী, সরল মনের মানুষ, সাদা মনের মানুষ ওনাকে নমিনেশন দিয়ে বাধিত করেন। হারুন ভাইকে যেন ঢাকা পাঁচ আসনে নমিনেশন দেয়, এ আমার প্রধানমন্ত্রীর কাছে আবেদন। যাত্রাবাড়ি, ডেমরা, কদমতলী থানার যারা আমরা এই পানি নিয়ে অসুবিধায় আছি, সেগুলো দূর করবেন ইনশাল্লাহ। সিআইপি সাহেবের নমিনেশন চাই আপা, আমাদের এই ভিক্ষা আপনি দেন, এই ভিক্ষা দেন। আল্লাহ পাক যেন ওনাকে সেই ইচ্ছা শক্তি দেয় এবং আমার যেন হারুন ভাইকে সেই সুযোগ দানে যেন মানুষের সেবা করার সুযোগ দানে বরিদ্ধ করেন। এই বঙ্গবন্ধু কন্যার কাছে আমি আকুল আবেদন জানাই, ফরিয়াদ করি, আপা আপনি একটা বার এই মানুষের, এই যে দুঃখী মানুষ, এই ঢাকা পাঁচে অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত, লাঞ্ছিত এই দুঃখী মানুষের মুখে হাসি ফুটান। ঢাকা পাঁচ আসনের থেকে নমিনেশন দিয়ে তাকে এই ঢাকা পাঁচ আসনের জনসেবা করার সুযোগ দান করেন, এটাই আমাদের বিক্রমপুরবাসীর থেকে আবেদন। জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, তাকে জন্য ঢাকা পাঁচ আসনে নমিনেশন দেওয়া হয়। নানা সংগ্রামের মধ্য দিয়ে বাঙালির মুক্তির সোপান স্বাধীনতা এনে দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মধ্য দিয়ে মানুষের ভাগ্য বদলে কাজ করছেন বলে জানান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। প্রথম আলো করুণা সাবাদে বন্যা, মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ যে তাকে হেফাজতে রাখে, আল্লাহ যে তাকে যেভাবে 24টা ঘণ্টার ভিতরে 18 ঘণ্টা উনি কাজ করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে এবং ভোরে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে, আল্লাহ ওনাকে সত্যগুরি মানুষে ওনাকে দোয়া করতেছে, উনি যে সুস্থ থাকে তো বাংলাদেশ সুস্থ থাকবে। এই 3.5 বছর পরও আরও আমরা 2 টাইম তাকে চাই ইনশাল্লাহ, সে যেন আসতে পারে, কারণ সে যদি থাকে এই দেশ জাপান ছাড়াবে, সিঙ্গাপুর ছাড়াবে, মালয়েশিয়া ছাড়াবে, যদি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা থাকে। অতীতের মতো আগামীতেও যাত্রাবাড়ি ডেমরার মানুষের জন্য কাজ করার প্রত্যয় জানান এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এই ঢাকা পাঁচের মানুষের সেবায় থাকবো, মানুষের জন্য কাজ করব, আর কিছু আমি চাই না, আমার চাওয়ার কিছু নাই, আমার শুধু মাননীয় প্রধানমন্ত্রী যেন সুস্থ থাকে, ভালো থাকে, সেটাই চিন্তা করি, আল্লাহ যেন তাকে সুখে রাখে, ভালো রাখে, তার পরিবার
পুরোজনের সুস্থ থাকে। ইমরান হোসেন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আদর্শক এ পর্যায়ে জানাবো বন্যা পরিস্থিতির খবর। আপনারা এরই মধ্যে জানেন যে দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে, করোনার একটি বিপদ তো আছেই, পাশাপাশি এই বন্যার বিপদটিও এসে যুক্ত হয়েছে। এবং আপনারা এরই মধ্যে জানেন যে ঢাকার যে আশপাশের এলাকা রয়েছে সেগুলো আসলে প্লাবিত হতে শুরু করেছে, পাশাপাশি জাতিসংঘ এরই মধ্যে আশঙ্কা প্রকাশ করেছে যে 1988 সালের যে বন্যা পরিস্থিতি ছিল তার চেয়েও হয়তো এবারের বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে এবং আগামী মাসের মধ্যে সেটি নিয়ন্ত্রণ করা যাবে সেটির সম্ভাবনাও আসলে দেখা যাচ্ছে না। দর্শক, আপনাদের বন্যা পরিস্থিতির খবর জানাবো এই মুহূর্তে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি চলে যাব সিরাজগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জিন্না ফারুক। ফারুক, বন্যার পরিস্থিতি তো আসলে ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে, তো সিরাজগঞ্জে বানভাসীদের কি অবস্থা, তারা সেখানে কেমন রয়েছেন এবং ত্রাণ সহায়তা তারা ঠিক মতো পাচ্ছেন কিনা, প্রতিটি ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে কিনা এবং ত্রাণ না পাওয়ার কোনো অভিযোগ উঠেছে কিনা। দর্শক, যান্ত্রিক ত্রুটির জন্য আমরা জিন্না ফারুকের সাথে সংযোগ স্থাপন করতে পারছি না এই মুহূর্তে। আমরা সংবাদের পরবর্তী অংশে তার সাথে আবারও সংযোগ স্থাপন করার চেষ্টা করব। এই মুহূর্তে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। সমবিরতি শেষে আবার স্বাগত এশিয়ান নিউজ, আপনাদের সাথে আছে আমি সারাম হিসাবিন। শুক্রবার জুমার নামাজের আগে এক আলোচনায় এশিয়ান গ্রুপ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিএপি বলেছেন, নাগরিক সমস্যা সমাধানের মধ্য দিয়ে যাত্রা বাড়ি ও ডেমরা এলাকাকে গড়ে তোলা হবে আধুনিক ঢাকায়। এ সময় ঢাকা পাঁচ আসনে আলহাজ হারুনুর রশিদ সিএপিকে মনোনয়ন দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান স্থানীয়রা। হাবিবুর রহমান, পলাশের রিপোর্ট। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার পশ্চিম যাত্রাবাড়ি বড় জামে মসজিদে জুমার নামাজে আসেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। তাকে স্বাগত জানান মুসল্লিরা। নামাজ পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় করোনার পাশাপাশি বন্যা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করছেন বলে জানান আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় মুসল্লিদের দোয়া চান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী যেন আপনারা দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে, ভালো থাকে। উনি যেই পরিশ্রম করতেছে বর্তমানে 24 ঘন্টায় 18 ঘন্টায় উনি পরিশ্রম করতেছে এবং পরিশ্রম করে সারা বাংলাদেশের 70 কোটি মানুষের ঘরে ঘরে কী খাচ্ছে, কী করছে এবং সর্বদিক দিয়ে খেয়াল রাখছে। সেই সাথে দোয়া করবেন আমিও যেন আপনাদের পাশে থেকে ভালো থাকতে পারি। আমার চাওয়া পাওয়ার কিছু নাই, আমার চাওয়া শুধু আপনাদের খেজমত। এই করতে পারলে আমি আমার যাত্রাবাড়ির এবং ড্যামরার এলাকাবাসীর কাছে থাকতে চাই, কাজ করতে চাই। নামাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। বাংলাদেশের প্রধানমন্ত্রী
মন্ত্রীকে আপনারা তার হায়াতের মধ্যে বরকত দান করে রব্বুল আলামিন ইসলামের জন্য দেশের জন্য জনগণের জন্য আল্লাহ বেশি বেশি করে কাজ করা সুন্দর করে কাজ করার তৌফিক দান। পরে এলাকার উন্নয়নে আসন্ন ঢাকা পাঁচ আসনের উপনির্বাচনে এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মুসল্লিরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন জানাই, উনি যেন ওনার প্রতি সুনজর রাখে ইনশাল্লাহ। উনি সুনজর দিলে ইনশাল্লাহ, উনি নমিনেশন পেয়ে গেলে ইনশাল্লাহ আমাদের জন্য কাজটা সামনে বিপুল ভোটে পাশ আমাদের পক্ষে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই যাতে হারুন ভাইয়ের নমিনেশন দেয়। উনি নমিনেশন পাওয়ার জন্য যোগ্য এবং আমরা চাই যে উনি নমিনেশন এবার পাও। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, উনি যেন আমার হারুনুর রশিদ ভাইয়ের আবেদনপত্র কবুল মঞ্জুর করেন। অনেক কাজ অসমাপ্ত রয়েছে, আজকে যদি উনি নির্বাচিত হয়ে যদি আসেন তাহলে দেখা গেছে যে আমাদের অনেক কাজই আমাদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমাধান হবে। প্রধানমন্ত্রীর কাছে আবেদন যেন হারুন সাহেব যেন নমিনেশনটা দেয়। জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমাদের, তার কাছে আমার একটাই অনুরোধ যে ঢাকা পাশে উপনির্বাচনে আলহাজ হারুনুর রশিদ ভাইকে দেও। আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে উপনির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোরালো আবেদন করছি। মাননীয় প্রধানমন্ত্রী আলহাজ হারুন সাহেবকে নমিনেশন দেন, এই জনগণের পক্ষ থেকে আমার এই আবেদন। রাজধানীর প্রবেশদ্বার হলেও ডেমরা যাত্রাবাড়িতে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন অনেকে। যোগ্য প্রার্থী হিসেবে উপনির্বাচনে আলহাজ হারুনুর রশিদ সিআইপিকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তরুণ ভোটাররা। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের সুবিধাগুলো দিচ্ছে সেই সুবিধাটা আমার দৌড়গড়া বন্ধ যেন পৌঁছাতে পারে, সেজন্য একজন যোগ্য নেতা, আর আমার কাছে যোগ্য নেতা হচ্ছে হারুন রশিদ স্যার। ঢাকা, আমরা সবাই ঢাকা পাঁচের মানুষ চাই যে হারুনুর রশিদ সিআইপি তিনি নমিনেশন পান এবং সে যদি নির্বাচিত হয় আমাদের জাতীয়বাদী বাসীর অনেক উপকার হবে এবং কাজ উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা যদি তাকে নমিনেশন দেয় এটা আমাদের সবার জন্য কাম্য। মনোনয়ন পেলে নৌকা প্রতীকে আলহাজ হারুনুর রশিদ সিআইপি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন বলেও জানান স্থানীয়রা। হাবিবুর রহমান পলাশ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগে রাজধানীতে খায়রুল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সম্প্রতি রাজধানীর বাড্ডা এলাকায় ঘটনা ঘটে। নিহতের বাবা জানিয়েছে একই এলাকার এক তরুণীর সাথে তার বাসার ছাদে কথা বলা অবস্থায় খায়রুলকে দেখে ফেলে ওই তরুণীর অভিভাবকরা। এরপর তারা খায়রুলকে বেধড়ক প্রহার করে ছাদ থেকে ফেলে দেয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার চার দিন পর খায়রুল ইসলাম মারা যান। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল কুদ্দুস শিকদার বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যার সঠিক তদন্ত বিচারের দাবি নিহতের পরিবারের। কেরানীগঞ্জের তারানগর ইউনিয়নের কলমারচর গ্রামে হাফেজ মোহাম্মদ নামের এক ব্যক্তি জমি বিক্রি করেও তা প্রকৃত মালিককে বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে। 2005 সালে হাফেজ মোহাম্মদ এই জমিটি মোসাম্মদ সুলতানা বেবি ও মোসাম্মদ নাইরা সুলতানা লাকির কাছে বিক্রি করে, কিন্তু সেখানে হাফেজ মোহাম্মদ এই জমিতে নিজের বাড়ি গড়ে তোলে। পরবর্তীতে জমির মালিক জমি দখলে গেলে বাধা প্রদান দেওয়ার অভিযোগ করেন জমির মালিকরা। এ বিষয়ে এলাকার মুরব্বীরা মীমাংসা করতে গেলেও তা মানেনি হাফেজ মোহাম্মদ। এছাড়া নানা অনিয়মের অভিযোগও করেন এলাকাবাসী। তাদের দাবি প্রশাসন এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এবার ম্যাক্স হসপিটাল নিবেদিত চট্টগ্রাম সংবাদ। পাঁচ বছর দায়িত্ব পালনকালে অঙ্গীকার ও নাগরিক প্রত্যাশা পূরণে শতভাগ সচেষ্ট ছিলেন দাবি করেছেন চট্টগ্রাম সিটি মেয়র আজমল নাসিরউদ্দিন। সকালে নগরীর লালদীঘি পাড়ে কর্পোরেশনের কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ দপ্তর ও কমিউনিটি সেন্টার কাম সাইক্লোন সেন্টারের নতুন ভবনের উদ্বোধনকালে তিনি কথা বলেন। এ সময় নাগরিক সেবা প্রত্যাশা পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছেন বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে কাউন্সিলর সৈয়দ গোলাম, হায়দার মিঠু, কাউন্সিলর জহরলাল হাজারি, কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, মেয়রের একান্ত সচিব আবুল হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন।
এই ছিল আমাদের এখনকার আয়োজন। এরপর সন্ধ্যা সাতটায় নিটু টাটা টেবিল টক দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।